আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, তো আর একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটিকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো যাই হোক, আজকে আমি করোনা ভাইরাসের টিকা দিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আর এত ভালো লাগছিল আমার এই ঝর্ণাটা। তো পানি পড়ছিল, তো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আশা করি ভালো লাগবে। তো জাতীয় চক্ষু হাসপাতালে আমার ওইখানেই আমার টিকার ব্যবস্থা করা হয়েছে, তো ওইখানে গিয়ে টিকা দিয়ে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসার সময় একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর যে গাছগুলো ছিল সামনে হাসপাতালের সামনে, সেই গাছের মধ্যে একটা বাচ্চা বসেছিল, তো আমি দেখে তো ভালো লাগছিল ছায়ার মধ্যে। ওর বাবা মা ফুফু সবাই নিয়ে বাচ্চাটাকে খেলা করছিল, আমিও একটু শেয়ার করে নিলাম, একটু ছবি উঠিয়ে নিলাম। ভাবলাম আমার ভালো লাগছিল, আপনাদের সাথেও একটু শেয়ার করি। সবাই হাসছিল। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর দোয়া করবেন টিকা দিয়ে এসেছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।